السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. شنكبت شمعي কথা বলবো ইনশাআল্লাহ ইত্তিবাই সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। ইত্তিবা আস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। সুন্নাত যেটা আমরা এমনি স্বাভাবিকভাবেই বুঝি যে সুন্নাত হলো ফরজও না আবার নফলও না। সুন্নাতটা ফরজ না, আবার বলতে পারি ওয়াজিবও না, এটা নফলের মধ্যে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইত্তিবাউ সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা, এটা ফরজ সুন্নাত না নফল? ইত্তিবাউ সুন্নাহ এটা কি? ফরজ। এটা সুন্নাত মানে এটা কিন্তু সুন্নাত নয়, এটা ইত্তেবা, এটা একটি ওহী। কোরআনকে যেমন আপনি মানতে বাধ্য, হাদিসকেও আপনি অনুরূপ মানতে বাধ্য। পৃথিবীর কোন মুসলমান যদি বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যার মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীত ভাবে প্রমাণিত আল্লাহর পক্ষ থেকে এটা নাজিলকৃত, সুতরাং আমি প্রথমে কোরআনকে মানি, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি হাদিস মানব, তাহলে সকল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আইম্মাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একই রকম কথা বলেছেন, কেউ দুই রকম কথা বলেননি, যে নিঃসন্দেহে তা সে এখনো পূর্ণাঙ্গ মুমিন, তথা সে এখনো মুসলমানই হয়নি। কারণ কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে দুইটা একই সমান, দলিলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ একই সমান। সেই জন্যই ইত্তিবাউ সুন্নাহ এটা হচ্ছে ফরজ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অনেকগুলো আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাদের কাছে পরিচিত আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের নবী, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। তাহলে এই যে আমর, এই যে নির্দেশ, এই নির্দেশটা হচ্ছে ওয়াজিবের জন্য, এটা হচ্ছে ফর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ এভাবেই শোনাতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বেশি করে সালাত আদায় করো, বেশি করে সিয়াম পালন করো, বেশি করে যাকাত দাও, দান খায়রাত করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী এই এখানে এসে বলছেন ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এটা একটা নির্দেশ। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই ভালোবাসবেন। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। এটাই আল্লাহ ভালোবাসা। আল্লাহ ভালোবাসা মানে বেশি করে সালাত, বেশি করে সিয়াম, দান সাদকা, এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ না।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা নিয়ে এসেছেন, উনি যা দিয়ে গেছেন, উনি যেভাবে চলতে বলেছেন, যেভাবে শরীয়ত আমাদের সামনে বর্ণনা করেছেন, সেইগুলো ওইভাবে মারার নামই হলো ইত্তেবা, এবং এর নামই হচ্ছে শরীয়ত। আর এগুলো করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। চলুন যাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন মুমিনের জন্য, কোন মুমিনের জন্য, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা উচিত নয়, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নির্দেশ দিবেন এই নির্দেশের উল্টা পথে চলা এটা কোন মুমিন এবং মুমিনের জন্য উচিত নয়। সুতরাং সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়ে গেছেন তার উপর থাকা, তার পথ অনুসরণ করা এটা হচ্ছে ফরজ। সুতরাং এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা হচ্ছে দুইটা ওহী একটি। কোরআন যেমন ওহী, হাদিসও তেমন ওই রূপে ওহী, তবে ছোট্ট পার্থক্য রয়েছে। এটা যদি কেউ তেলাওয়াত করে, কোরআনকে কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার সওয়াব হবে, নেকি হবে, কিন্তু হাদিস যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার অক্ষরে অক্ষরে নেকি এই জিনিসটা হবে না। তবে এটা, এটাও যদি আপনি চর্চা করেন তাও এটাতেও নেকি আছে, তবে ওইভাবে নেকি নেই যে আক্ষর মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ পড়ে, আলিফ বা তা যাই হোক না কেন, কেউ যদি পড়ে তাহলে তারই নেকি হবে, কিন্তু হাদিস থেকে যদি আপনি পড়েন তাহলে নেকি হবে এমনটা নয়। কিন্তু নেকি অন্য দিক থেকে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে গিয়ে আপনি আরবি পড়বেন, কোরআন পড়বেন, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জন্য আপনি পড়ছেন, এমনকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখনও আপনার নেকি হচ্ছে, এটা পড়লেও নেকি হয়। তবে হাদিস এবং কোরআনের মধ্যে এটাই পার্থক্য যে পড়লেই নেকি হবে এটাই হচ্ছে কোরআন, আর পড়লে নেকি হবে না স্বাভাবিকভাবে এটা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, এই কোরআনকে আমরা ঠিকই মানতেছি, কিন্তু হাদিসের বেলায় আমাদের একটু সন্দেহ থাকে, হাদিসের ব্যাপারে আমাদের একটু মতামত দুই রকম রয়েছে, যে কেউ আপনি বলতেছেন যেহেতু এটা হাদিস এবং এর মধ্যে আমরা জানতে পারি না এটা সহি না যায়েব, সেই জন্য এটা মানা ফরজ নয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন কোরআন এসেছে অনুরূপভাবে হাদিসও এসেছে। হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন, কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে কোরআন যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিয়েছেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নিয়ে, কেউ যদি মনে করে যে হাদিস সরাসরি আল্লাহর পক্ষ থেকে নয় বরং না নিজের পক্ষ থেকে দিয়েছেন, তাহলে সে মুসলমান না। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে উনি দিয়েছেন অনুরূপভাবে হাদিসও আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, দলিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, তিনি প্রবৃত্তির অনুসারী হয়ে কখনোই কোনো কথা বলেননি, না তাকায়ন্তিকু মানে কথা বলা, হাদিস বর্ণনা করা না, শুধুমাত্র কোরআনের আয়াত পড়া না, আরে যে কোনো কথার নামে হচ্ছে মানে কোনো কথাই বলেনি, সাহাবীদের সাথে সেই ব্যাপারে যদি কোনো কথা বলেছেন তাহলে সেটা আল্লাহ পক্ষ থেকে নিয়েই উনি বলেছেন। সুতরাং হাসান বিন আতিয়ার কথাটা আবারও ঘুরিয়ে বলি, কেউ যদি বিশ্বাস করে আরে তোমরা রাখো তো হাদিসটা, আগে কোরআন কি সমাধান দিয়েছে আগে এটা দেখি, কোরআন কি দিয়েছে এটা আমরা দেখি, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনার ইমানের মধ্যে সন্দেহ ঢুকবে এবং উনি সে কড়া কথা বলেছে তাহলে মুহাম্মাদের শরীয়তের সাথে সে দুই নম্বরই করলো, তথা কুফুরি করলো। সুতরাং সাবধান, শরীয়ত যেভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে যেভাবে দিয়েছেন আমরা কয়েকটি বিষয় বলবো। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ক্ষেত্রে সময়, রাসূল সাল্লাল্লাহু যেভাবে যখন সালাত আদায় করেছেন, যখন সালাত আদায় করেছেন অথবা বলে গেছেন সেই সময় সালাত আদায় করতে হবে, উনি
যেই মাসে হজ করেছেন, বড় হজ যেটা আমরা বলি, ওই মাসে হজ করতে হবে। যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করেছেন ওই সময়ে অবস্থান করতে হবে। যেই দিন কুরবানি করার কথা সেই দিনই কুরবানি করতে হবে। যেই দিন ঈদ করার কথা আপনাকে সেই দিনই ঈদ করতে হবে। যদিও সালাতের সময়ের ক্ষেত্রে এখানে যারা আছেন তাদের সবাইকে সতর্ক করার জন্য বলা উচিত, বলতে হয়। আমরা আহলুল হাদিস, তো আমরা আহলুল হাদিসের অধ্যায়টা একটু বেশি বেশি করে প্রকাশ করতে চাই, আমি বেশি আহলে হাদিস। এই জন্য আজকে রাত্রে আমি যেখানে ছিলাম সেখানেও আজান হয়েছে ফজরের সময়ের আগে, ফজরের সময়ের আগেই আজান দিয়েছে। 5:20 যদি আজান হয়, 5:19 আজান দিলে কি হবে? বলেন, কথা বলেন না কেন? হবে নো, হবে না। তাহলে মাগরিবের আজান দেন, যদি 6টাতে আজান হয় মাগরিবের আজান, কোনোদিন আপনারা দেন না তো 5:55 আজকে আজান দিয়ে, আগে দিয়ে আজান দিয়ে বসে থাকি, আজান হবে না। যদি ফজরের 1 মিনিট আগেও আজান দেন, ভুল ক্রম সেটা ভিন্ন কথা, ভুলে হয়ে গেছে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত আপনি বংশাল বলেন অথবা বেরায়েত বলেন, এই সব জায়গাতে আসরের আজান আগে আগে হয়। ওনারা বেশি আহলে হাদিস নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন। আমি দুইটার নাম কেন বললাম, আমার এলাকাতেও আছে। স্বয়ং কেন্দ্রীয় যে পর্যায়গুলো আছে, মার্কাজ যেগুলো আছে, সেই জায়গাগুলোতেও আজান হয়। সুতরাং যদি সময়কে লক্ষ্য করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সময় দিয়ে গেছেন সেভাবে অনুসরণ করতে হবে। আপনি আগে আজান দিয়ে বসে থাকলে সেই আজানটা হবে না, সেদিন সালাত হবে, তবে আজান ছাড়াই সালাত হবে, আজান হবে না মসজিদে সেদিন। অর্থাৎ আজান দিলে ওটা আজান নয়, ওটা তো আপনি তাহাজ্জুদের আজান দিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন যে ফজরের আজান কখন এবং আসরের আজান কখন, আগামীকালকে খেয়াল করে দেখবেন যে সব আগে আগে আজান হচ্ছে। যদি 3:30 রাজশাহীর এলাকায় যারা আছেন, যদি আপনি 3:30 আজান দেন, আপনার আজান হবে না। আসরের কথা বললাম, রাজশাহী এলাকাতে যারা আছেন তাদের কথা বললাম, ঢাকা এলাকায় যারা আছেন তারা যদি 3:32 আগে যদি আজান দেন, 3:30 দিতে পারবেন, তবে 3:25 3:30 পরে দিতে পারবেন, 3:32 আগে আপনি আজান দিতে পারবেন না। সুতরাং সময়কে আমাদের অনুসরণ করতে হবে, শুধুমাত্র ওই আরাফা আর হজ আর কুরবানি বস্তু খাওয়া, এটাই যে সময় নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যেভাবে দিয়েছে ওই সময়কে আমাদের ওভাবে মানতে হবে। 2 নম্বর হচ্ছে স্থান। দেখুন, মক্কা ঘর আছে, কাবা ঘর আছে, আপনি গেলেন তাওয়াফ করতে যাবেন, তাওয়াফ করতে যাওয়ার সময় আমরা টিভিতে বসে বসে দেখতাম যে দেখো তো কেমন ভিড় আছে বা কেমন জ্যাম আছে, যদি এখন জ্যাম বেশি থাকে তাহলে এখন যাব না, এভাবে দেখতাম। তো কেউ যদি কোনোদিন মনে করে যে এখন যেহেতু জ্যাম আছে ভিড় আছে, কখন যে ছুটবে, রমজানের 20 থেকে নিয়ে একবারে 29 পর্যন্ত শেষ পর্যন্ত ওখানে জ্যাম থাকবে, প্রায় 30 লক্ষ মানুষ ওখানে এক টাইম অবস্থান করে মক্কাতে, আল্লাহু আকবার। তো আপনি যদি মনে করেন তাহলে আশেপাশে কোনো মসজিদ যাই, যাই একটু তাওয়াফ করে আসি, তাওয়াফ হবে। আমি এবং উস্তাদ, আমি না, আমি যখন ক্লাস 7-এ পড়তাম 1999 সালে, আমরা বেশ কিছু বন্ধু ছিলাম। তো উস্তাদ জি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বললেন যে এখানে নাকি তোমাদের একটা দরগা আছে, আমার দেখাও না কেন, চলো তো একদিন যাই। তো আমরা গেছিলাম ফজরের পরে, ফজরের পরে কবরের সামনে দেখলাম যে একজন ঘুরতেছে। কি করে ঘোরা মানে তাওয়াফ করা, তাওয়াফ করতেছে। দেখলাম যে একটা জায়নামাজ পড়া আছে। তো উস্তাদ শুধু জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এখানে যে জায়নামাজটা পড়া আছে, এই জায়নামাজে উনি কি কবর থেকে উঠে এসে সালাত আদায় করেন? তখন ওই লোক বলতেছে, শুনেন আমি আপনাকে চিনি, আপনি যে কেন জিজ্ঞাসা করেছেন আমি এটাও জানি, আরে ওখানে সালাত আদায় করুক না করুক সেটা আপনার কি। তো উস্তাদ শুধু একবার নরম ভাষায় উস্তাদ আমাদের আগেই বলে দিয়েছেন ওখানে গিয়ে তোমরা কোনো কথা বলবা না। তো বললেন যে না এখানে জায়নামাজ পড়া, তো যে আপনি তাওয়াফ করতেছেন কেন? তো বলছে আমি কবর জিয়ারত করতেছি। তো জিয়ারতে আপনি ঘুরে ঘুরে করছেন কেন? তো বলছে যে ঘুরে ঘুরেই জিয়ারত করতে, জিয়ারত মানে হচ্ছে ঘোরা, জিয়ারত মানে ঘোরা। সে আমাদেরকে শিক্ষাচ্ছে, উস্তাদকে শিখাচ্ছেন, এমন তাওয়াফ যদি কোথাও হয় তাহলে
এটা হচ্ছে শিরকে আকবর। শিরকে আপনি ইবাদত করবেন, আপনি ইবাদত করবেন আর শিরকে আকবর করবেন, যখনই আপনি শিরক করবেন তখনই আপনার পূর্বের আমল সবই ধ্বংস হবে। সুতরাং রাসূলের অনুসরণ করতে যদি হয় তাহলে জায়গা অনুপাতেও করতে হবে, যেখানে করার সেখানে করতে হবে, সম্মানিত উপস্থিতি আপনি পারবেন না। যেখানে করতে হয়, যেখানে করার জন্য রাসূল সাল্লাম বলেছেন ওখানেই করতে হবে, আপনি অন্য কোথাও পারবেন না। হজের মধ্যে গিয়ে আপনি যদি মনে করেন যে আমার হজটা করা হয়নি, আমার হজটা হজের কুরবানিটা করা হয়নি, হঠাৎ আপনি চলে গেছেন মক্কা মদিনাতে, তো হজের কুরবানিটা যদি আপনি মদিনা বসে বসে করেন তাহলে আপনার হবে না। সুতরাং সময় এবং স্থান ভেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। তিন নম্বর হচ্ছে সংখ্যা। সংখ্যার ব্যাপারে আপনারা খুব ভালোভাবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে যে সংখ্যাগুলো দিয়ে গেছেন সেই সংখ্যাগুলো আমাদেরকে মানতে হবে। যেমনভাবে আমরা সালাত আদায় করলাম, মাগরিবের সালাত যদি মনে করেন যে তিন রাকাত বেজোড় মনে হচ্ছে, বেতেরের মতো মনে হয়, আমরা যদি চার রাকাত বা দুই রাকাত করি তাহলে সে অবশ্যই এটা অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেননি যে তিন রাকাত ফজর মাগরিবের সালাত, এটা বলেননি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং আপনি যদি মনে করেন যে কোরআন অনুযায়ী আমি মাগরিবের সালাত আদায় করব তাহলে আপনি পারবেন না। অনুরূপভাবে আরো অনেক দিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন ওইভাবেই করতে হবে। এবং সালাতের ব্যাপারে লম্বা একটা হাদিস, ওই হাদিসের একটা ছোট্ট অংশ আপনাদের কাছে জানানো হয় বা আপনারা জানেন যে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন ভাবে তোমরা আমাকে দেখেছো সালাত আদায় করতে তোমরা ওভাবে সালাত আদায় করবে। এটা একটা লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেভাবে এসেছে কোরআন এবং হাদিসে, এখন পর্যন্ত সোনালি অক্ষরে তার কোরআন এবং সুন্নাতে সবকিছু লেখা আছে, সুন্নাহর মধ্যে লেখা আছে। সুতরাং আপনাকে ওভাবে অনুসরণ করে সালাত আদায় করতে হবে। আপনার মন করার সময় দিয়ে, মন করার পদ্ধতি দিয়ে যদি আপনি অনুসরণ করেন, আপনি ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। কি কারণে আপনি সালাত আদায় করেন, কি কারণে আপনি ইবাদত করেন, কি কারণে করেন? যেমন অনেকে আমরা গরু খাসি নিয়ে এক জায়গাতে চলে যাই, আপনি কেন গেছেন, কিভাবে বলা হয়েছে, কে বলেছে, এর কারণ আপনি খুঁজবেন। শরীয়ত যদি অনুমতি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো কিছু করে আর আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যদি কোনো অনুমোদন না থাকে তাহলে তা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণযোগ্য হবে না। আপনি যত ইবাদত করুন না কেন, রাসূলের পদ্ধতি ইত্তেবাই সুন্নাহ অনুযায়ী, ইত্তেবাই সুন্নাহ যেহেতু ফরজ, এটা অনুযায়ী যদি আপনি কোনো ইবাদত না করেন তাহলে সেই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ, পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা। উনি যেভাবে যখন যতটুকু দিয়েছেন, যে কারণে দিয়েছেন, আমরা যেন ওইভাবে ওই ইবাদতগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।